গায়ে বসন্তের মতো গুটি, জল ফুসকা, প্রচণ্ড জ্বালা, সঙ্গে জ্বর, তাপুনি, মাথা যন্ত্রণা। করোনার পর এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আর এক সংক্রামক ব্যাধি, মাঙ্কিপক্স। সারা বিশ্বের মতো সতর্ক সারা ভারত, এবং একই সঙ্গে এ রাজ্যেও স্বাস্থ্য দপ্তর সতর্ক। সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করা হয়েছে এবং সতর্ক বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই 20টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস ঘটিত রোগ। আমেরিকা, ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। ব্রিটেনে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, মূলত ইউরোপে থেকে সীমাবদ্ধ ছিল। এখন বিগত কয়েকদিন আমরা দেখছি যে লাতিন আমেরিকা, যেমন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ইত্যাদি মহাদেশও এটি ছড়াচ্ছে। সুতরাং ভারতীয় উপমহাদেশও যে কোনো সময় এটি প্রবেশ করতে পারে। বিশেষ করে এই দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক যে বিমান যোগাযোগ অব্যাহত আছে, সুতরাং ঝুঁকি থেকেই যাচ্ছে। এতদিন মোটামুটি ইউরোপ অবধি সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আর্জেন্টিনাতে হচ্ছে। পরিষ্কার কথা, জ্বর আর ফোসকা যদি থাকে তাকে আইসোলেট করে দাও, একটা জায়গায় নিয়ে যাও। নির্দিষ্ট ভ্যাকসিনও নেই, কিছু ওষুধ আছে, টেকোভিরিম্যাট বলে একটা ওষুধ আছে, সাইডোফোবির আছে, ব্রিনোসাইডোফোবির আছে, কিন্তু এগুলো গবেষণামূলক। ভারতে এখনও মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ না মিললেও সতর্ক কেন্দ্র। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল স্বাস্থ্যমন্ত্রক, এবার অ্যাডভাইজারি প্রকাশ করলেও স্বাস্থ্য দপ্তর। কারো যদি র্যাশ বা মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যে দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে 21 দিনের মধ্যে আসা ব্যক্তির উপর বাড়তি নজরদারি। মাঙ্কিপক্স পজিটিভ এমন কারো বা সন্দেহভাজনের সংস্পর্শে এলে 21 দিন আইসোলেশনে থাকতে হবে, বিষয়টি প্রশাসনকে জানাতে হবে, সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখতে হবে। এই ধরনের ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে জানাতে হবে সিএমওএইচ বা এমএসওকে। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার সময় সমস্ত রকম সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে তা কোনোভাবেই ছড়িয়ে না পড়ে। সতর্ক করা হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। মানে আইসোলেশন এমনি বেশিরভাগই দেখা যাচ্ছে 7-8 দিনে সেরে যায়, 5-10% কমপ্লিকেশন হতে পারে, সে তো যে কোনো এমনি মানুষেরই কমপ্লিকেশন, সেরকম কমপ্লিকেশন। অ্যালার্ট থাকতে, রেডি থাকতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মাঙ্কিপক্স সতর্কতায় তৈরি রাখা হয়েছে বেলেঘাটা আইডিকে। সন্দেহভাজন রোগী এলে এখানে রেখেই হবে চিকিৎসা পর্যবেক্ষণ। এটার সঙ্গে কোভিডের মেন তফাৎ হলো, কোভিড যতটা বেশি ছোঁয়াচ্ছে এটা অতটা বেশি ছোঁয়াচ্ছে নয়, ফলে চান্স অফ স্প্রেড অনেকটা লেস। এবং এটা কিছু কিছু জায়গায় এনভায়রনমেন্টাল বিশেষে এটা থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যায়। তো মেনলি এটা ভাইরাল ডিজিজ, এতে যেটা হয় একটা ফ্লু লাইক সিমটমস হয়। সংক্রমণ মোকাবিলায় রাজ্যের বিমানবন্দর ও বন্দর এলাকাগুলিতে চলছে বাড়তি নজরদারি। ঝিলম করণ চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।